এই বর্ষক ভিতরি সবুঠেরু বড় চ্যালেঞ্জ থিলা ফনি পরবর্তী স্থিতির লোকঙ্কু সহায়তা ও ভিত্তিভূমির বিকাশ। কেন্দ্র সরকার ফনি সহায়তা বাবদরে রাজ্যকু দেইতিলে 4,678 কোটি টঙ্কা। বর্ষক পরে বি সহায়তা পৌঁছি পারিনি লোকঙ্ক পাখরে। এবে বি সহায়তা পাই সরকারি দপ্তররে লম্বা লাইন লগাউছন্তি বিপন্ন। নিকটরে অম্ফান বি যাইছি, প্রশ্ন উঠুছি ফনিরে মেলেনি অম্ফানে কেবে। 2014 ম্যানিফেস্টোরে বিজেডি প্রতিশ্রুতি দেইতিলা সরকার কলে 2019 সুদ্ধা সমস্তক মুন্ডরে থিব পক্কা ঘর। 2019 সরিথিলে বি সবু কচ্চা ঘর পক্কা হই নাহি। রাজ্য সরকার কউছন্তি 19 লক্ষ পক্কা ঘর হইছি, কিন্তু বাস্তব চিত্র অলগা। 2019 এই বর্ষক মধ্যে সেমিতি আখি দৃশিয়া কাম বি হই নাহি। প্রত্যেক গাঁকু বিজুলি ও পাইপ জল যোগাই দেবা প্রতিশ্রুতি দেইতিলা বিজেডি। রাজ্যর 50 গাঁকু এযাবত বিজু সংযোগ হই নাহি। 18,45,894 বিপিএল পরিবার এবে বি আলুরু বঞ্চিত। সেইভলি রাজ্যর মোট 47,366 গাঁ মধ্যরু প্রায় 27,000 গাঁ লোকঙ্ক পাখরে এবে বি পৌঁছি নাহি পাইপ যোগে বিশুদ্ধ পানীয় জল। 2000 মসিহারে ঘোষণা করা যাইতিলা প্রতি 25,000 লোকঙ্ক পাই ডাক্তারখানা খুলিব। প্রতি ব্লকরে ভ্রাম্যমান ডাক্তারখানার বি মিলিলানি প্রতিশ্রুতি। এবের তথ্য কুচি রাজ্যর মোট 2,851টি ডাক্তারী পদবি খালি পড়ছে। সেইভাবে রাজ্যরে 5 বর্ষরু কম বয়সর শিশু মৃত্যু হার প্রতি 1,047। নীতি আয়োগ রিপোর্ট অনুসারে ওড়িশা স্বাস্থ্য ক্ষেত্রে তল আড়ু 3 নম্বরে। ରାଜ୍ୟର ସବୁ ବ୍ଲକକୁ ସର୍ବନିମ୍ନ 35% ଜଳସେଚନର ପ୍ରତିଶ୍ରୁତି ଦେଇଥିଲା ବିଜେଡି। ହେଲେ ଏବେ ବି ରାଜ୍ୟର 71% ଜମି ଜଳସେଚନରୁ ବଞ୍ଚିତ। ପ୍ରତି ବ୍ଲକରେ ଶୀତଳ ଭଣ୍ଡାର ପ୍ରତିଶ୍ରୁତି ବି ହୋଇଛି ପାଣିର ଗାର। ସରକାରୀ ଓ ବେସରକାରୀ ସ୍ତରରେ ଏବେ ମୋଟ 48 ଶୀତଳ ଭଣ୍ଡାର କାର୍ଯ୍ୟକ୍ଷମ। ଶିକ୍ଷା କ୍ଷେତ୍ରରେ ବି ରାଜ୍ୟ ଆଗେଇଥିବା ଡିଣ୍ଡିମ ପିଟୁଛନ୍ତି ରାଜ୍ୟ ସରକାର। ହେଲେ ବାସ୍ତବତା ଭିନ୍ନ। ରାଜ୍ୟର 90 ପ୍ରାଥମିକ ବିଦ୍ୟାଳୟରେ ଶ୍ରେଣୀ ଗୃହ ଆଦୌ ନାହିଁ। 470 ସ୍କୁଲରେ ଜଣେ ଲେଖାଏଁ ଶିକ୍ଷକ କାର୍ଯ୍ୟ କରୁଛନ୍ତି। 214 ଆଦର୍ଶ ବିଦ୍ୟାଳୟରୁ 180 ଆଦର୍ଶ ବିଦ୍ୟାଳୟରେ ସ୍ଥାୟୀ ଅଧ୍ୟକ୍ଷ ନିଯୁକ୍ତି ହୋଇନାହାନ୍ତି। ବ୍ୟୁରୋ ରିପୋର୍ଟ, ଦର୍ଜ 13।